এত পরিমাণে জান কবচ আমার করতে হয়েছে, জিন্দগিতে এত পরিমাণে মায়ের কোল আমি খালি করছি, এত পরিমাণে বিধবা বানাইছি নারীদেরকে, আমি জিন্দগিতে এত পরিমাণে জান কবচ করি, এত পরিমাণে পশু পক্ষীর জান কবচ করি, আমি একটা মুহূর্তের জন্য আমার আসন থেকে ওঠার সুযোগ পাই নাই। নবী, একমাত্র আপনি রহমাতুল্লিল আলামিনের জন্য আমি উঠলাম, দেরি হওয়ার জন্য আমাকে মাফ করে দিবেন। এবার আল্লাহর নবী বলে, তুমি আসন থেকে উঠতে দেরি করছো, শুরুতেই তো উঠতে পারতা, আল্লাহর কাছে অনুমতি নিয়েছি, কারণ নবী আমার প্রত্যেক মুহূর্তে কয়েক কোটি জান কবজ করতে হয়। আসমানে একটা গাছ আছে, এই গাছটায় হাজার হাজার পাতা, আপনি আমি যখন মারা যাব এর 40 দিন পূর্বে, সবাই বলেন কয়দিন পূর্বে, 40 দিন পূর্বে ওই গাছের থেকে একটা পাতা ঝরে পড়ে আসমানে, সাথে সাথে ওই পাতাটা ফিরিশতারা দেখে। মোহাম্মদ আব্দুর রহিম, গ্রাম আলিপুর, পোস্ট কুয়াকাটা, থানা কলাপাড়া, মহিপুর, জেলা পটুয়াখালী, অর্থাৎ এই স্থান, পুরো স্থান কোন জায়গায়, অমুক এলাকার অমুক লোকটা কেমনে আলিপুর ব্রিজে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে অমুক দিন এত সময় সে মারা যাবে, সাথে সাথে আসমানে ওটা লটকাই দেওয়া হয়। ফিরিশতারা সবাই তখন দেখে আর খালে বলে, হায় আফসুস, হায় আফসুস, 40 দিনের মাথায় এই লোকটার জীবন শেষ হয়ে যাচ্ছে, হায় আফসুস, এই মানুষটা এখনো কেন নামাজ ধরছে না, হায় আফসুস, এই মানুষটা এখনো রোজা পালন করতেছে না, হায় আফসুস, এই মানুষটা এখনো আল্লাহর অনুগত করছে না, এখনো তার সম্পদ নিয়ে সে ব্যস্ত, কোটি কোটি দিন বেঁচে থাকবে, অথচ সে দান খয়রাত করে না। ফেরেশতারা শুধু আফসুস করতে থাকে, আফসুস করতে থাকে। আর যখন মুমিনের একটা পাতা পড়ে থাকে, ফেরেশতারা শুধু বলে, বুশরা বুশরা, আহারে খুশ নসিব, 40টা দিন এখনো কেন যায় না, এ মুমিন আসলেই তো আল্লাহ জান্নাত দিয়ে দেবে। 40 দিন পর আল্লামা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায়, এই মৃত্যুর 40 দিনের মধ্যেও যদি কোনো বেঈমান নাফরমান বেনামাজি গুনাহ থেকে তওবা করে 39 দিনের মাথায় আজরাইল হাজির হওয়ার পূর্বে আল্লাহর কুদরতি পাই সিজদা দিয়া ডাকতায়, দয়ার আল্লাহ আমি গুনাহ করছি আর গুনাহ করব না, ক্ষমা করে দাও, আমার আল্লাহর নবী বলেন আল্লাহ পুরো জীবনের সব গুনাহ মাফ করে দিবে। ও মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর নবী জিজ্ঞাসা করে, হে মালাকুল মউত আজরাইল, তুমি যে এত মানুষের কোল খালি করো তোমার কি মোটেও খারাপ লাগে না? আজরাইল বলে, নবীজি, আল্লাহ অন্তরটা ওই রকম কঠিন বানায়া দিছে, তবে আমি 2টা জান কবজ করতে গিয়ে বড় কষ্ট পাইছিলাম। আল্লাহর নবী কয়, কোন 2টা জান কবজ করতে গিয়ে কষ্ট পাইছো? কয়, মহাসমুদ্রের মধ্যে হঠাৎ তুফান শুরু হয়ে গেছে, ওই নৌকার মধ্যে ছিল একজন গর্ভবতী মা, ওই গর্ভবতী মা বাচ্চা হবে হবে এমন সময়, 9 মাস বাচ্চা হবে এমন সময় তুফান শুরু হয়ে গেছে, ওই সময় আল্লাহ আমারে পাঠায় কয়, আজরাইল, এই নৌকাটা যখন ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, এই বাচ্চার মা যখন বাচ্চা প্রসব করবে, এই সময় গিয়া তুমি ওই বাচ্চার জান, ওই বাচ্চার মায়ের জানটা কবজ করে নিবা। ও নবী, আমার ওই সময় আমার আল্লাহ আমারে যখন হুকুম করেছে জান কবজ করার জন্য, আমি জান কবজ করার জন্য গেলাম, গিয়া দেখলাম বাচ্চা প্রসব হয়ে গেছে, মা একটা তক্তা নিয়া ওই বাচ্চাটারে তক্তার উপরে শোয়া, মা হাবুডুবু খাইতেছে, মারা যাবে যাবে, মাও একটা তক্তা পাইছে, ওই বাচ্চাটারে নিয়া মা কি করবে, দিশেহারা কোথায় যাবে বুঝতে পারতেছে না, এমন সময় একটা বাতাস এই বাচ্চাকে আর মাকে কিনারায় নিয়ে যাচ্ছিল, আমার আল্লাহ তখন হুকুম করে, ওরে আজরাইল জলদি যাও, ওই মায়ের জানটা কবজ করে নে,
ব্যথাটা শুই না, আমি বড় কষ্ট পাই না, আমি ওই মায়ের জানটা যখন কবজ করে নিলাম, ও আল্লাহ নবী আমার সেদিন বড় কষ্ট হয়েছিল, আল্লাহ তো চাইলে তারে আর একটু কিনারায় যাওয়া পর্যন্ত হায়াত দিতে পারতো। আল্লাহর নবীকে আর একটা জান কষ্ট পাইছে, আর একটা জীবন কার জীবন কবজ করতে গিয়ে কষ্ট পাইছো। আল্লাহর নবীর জবাবে আজরাইল বলে, সাদ্দাদ নামে একজন মানুষ আল্লাহর সাথে পাল্লা দিয়ে যেই সাদ্দাদ দুনিয়ায় জান্নাত বানাইছে, আপনারা দেখ শুনছেন না, আমি ওমান সফরে গিয়েছিলাম গত মাসে, সেই সাদ্দাদ আল্লাহ যে মাটির নিচে ঢুকাইয়া দিছেন, সেই ভিতরে গেছিলাম তলে সিরিয়াস, এখনো মারাত্মক দুর্গন্ধ সাদ্দাদের সেই বেহেস্ত যেটা বানাইছে, সেখানে ভিতরে ঢুকছিলাম কেমনি বানাইছে দেখে আসছে। ইউসুফ আলাইহিসসালাম যেই কূপে পড়েছিলেন সেই কূপও দেখে আসলাম, যেই কূপে আল্লাহ ফালাইছিলেন দেখে আসছি। আইয়ুব নবী 18 বছর পোকায় খাওয়ার পর যেই কূপের মধ্যে গোসল দিয়েছিলেন আল্লাহর রহমতে, আমিও সেখানে গোসল দিয়ে আসছি। ওহো, আরো অনেক কিছু। ওমান হলো আরব সাগরের তীরে, ওখানে আল্লাহ তাআলা ব্যাপক নিদর্শন রেখে দিয়েছেন মুসলমানের ঐতিহ্য, ইমরান আলাইহিস সালামের কবর সেখানে, সেই সাদ্দাদ যে জান্নাত বানাইছিল পৃথিবীতে, সাদ্দাদ ওই সাদ্দাদ যখন জান্নাত কমপ্লিট, সাদ্দাদ শুনছে একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপার, সাদ্দাদ তো আল্লাহর সাথে পাল্লা দিয়া একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপার দিয়া জান্নাত বানাইছে, নাউজুবিল্লাহ। এবার আল্লাহ নবী ডাক দিয়া কয়, ও আজরাইল তুমি কেন কষ্ট পাইছো, কার জান কবজ করতে গিয়া, কয় ও নবী আমার, সাদ্দাদ যখন জান্নাত বানাইলো, এই জান্নাতে যখন সাদ্দাদ ডান পাওটা দিবে দিবে, ওই সময় আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও আজরাইল জলদি যাও, সাদ্দাদের জানটা কবজ করে নাও। নবী গো, সেদিন আমার বড় খারাপ লেগেছিল, জানি মানুষটা জাহান্নামী, তবে আল্লাহ চাইলে তারে জান্নাত দেখাইতে পারতো। এরপরেও কেন আল্লাহ সাদ্দাদের জীবনটা সেখানে শেষ করে দিল? আল্লাহ নবী ডাক দিয়া কয়, ও আজরাইল আমার আল্লাহ যে কত দয়ার আল্লাহ, তুমি কি এখনো বুঝো নাই? ও আজরাইল তুমি জেনে নাও, ওই যে গভীর সমুদ্রের মধ্যে যেই মায়ের সন্তান, ওই যে গভীর সমুদ্রের মধ্যে যেই মা মারা গিয়েছিল, যেই মায়ের সন্তানটা তক্তার উপরে ছিল, ওই সন্তানের খবর মা জানে না, কারণ মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু আমার আল্লাহ বড় দয়া কইরা বাতাসে হুকুম দিয়া বাচ্চাটাকে সমুদ্রের কিনারায় নিয়ে গিয়েছিল। এরপরে বাচ্চাটাকে বাঘের দুধ খাওয়াই আল্লাহ বড় করছে, জবান খুলে পড়েন আল্লাহু আকবার, বাঘের দুধ খাওয়াইয়া আল্লাহ ওই বাচ্চাটাকে বড় করার পর ওই বাচ্চাটা আল্লাহর সাথে নাফার মানে শুরু করে দিছে, ওই বাচ্চাটা আল্লাহর আর কোনো অনুগত্য করে নাই, বাচ্চাটা এবার আল্লাহর সাথে পাল্লা দিয়া জান্নাত বানাইছে একটাই স্বর্ণের আর একটা রূপার দিয়া। ও আজরাইল তুমি যে বলো দুইটা জান কবজ করতে কষ্ট হয়েছে, সেটা ছিল সাদ্দাদের মা, আর যার জান কবজ করছো জান্নাতে ঢোকার পূর্বে সেটা হলো সাদ্দাদ। যেই সাদ্দাদকে আল্লাহ দয়া কইরা নদীর কিনারা এনেছিল, বাঘের দুধ খায় বড় করছে, সেই সাদ্দাদ আল্লাহর সাথে আবার কুফুরি করে জান্নাত বানাইছে, আল্লাহর সাথে কুফুরি করে জান্নাত বানাইছে। এজন্য আল্লাহ ওই মায়ের জানও নিছে আবার সাদ্দাদের জানও নিছে, আজরাইল জানতো না, জানতো এজন্য সে কষ্ট পাইছে। ও মুমিনের দল আল্লাহর গোলাম, আল্লাহ সাধারণ কোন জান, আল্লাহ সাধারণ কোন মাল কোলায় করবেন না, আগুনের সামনে দাঁড়াইয়া বলবো আমি আল্লাহকে ভালোবাসি, জিহাদের ময়দানে তরবারির সামনে দাঁড়াইয়া বলবো এক কালিমার উপরে আমরা আছি, আল্লাহ কয় ওই
বিনিময়ে ক্রয় করে নিব। সাধারণ কোন জীবন আল্লাহ নেবেন না, যেই জীবনের মধ্যে কোন ভেজাল নাই, মুনাফিকি নাই, 100 টাকার নোট পাইয়া গণতন্ত্রের দাবিদার স্লোগান তুইলা, একটা আল্লাহর পক্ষের স্লোগান, একজনের একটা অধিকার, আপনি যাকে ভোট দেন এটা আপনার ইচ্ছা, তবে আপনি ভোট টাকা খাইয়ে আর একজনকে ভোট দিবেন এটাও আপনি আল্লাহর সাথে কুফুরি করলেন। ভোট আপনি যারে দেন আপনার ইচ্ছা একজনকে আপনি দিবেন হালাল, আপনি সাক্ষী দিচ্ছেন, দিতে পারেন যে কোনো দলকে, তবে বুঝতে হবে প্রত্যেকটা দলের আদর্শ কি, ঠিক কি না? জোরে বলেন। আপনি সেখানেও আল্লাহর সাথে কি করলেন, ভোটটা দিলে আপনি দেন সমস্যা কি, আপনি কি করলেন একটা নোট পাইয়া আপনার চাক্কা ঘুরে গেছে, এতদিন ঘুরছে এক দলের পিছে পিছে, ভোটের আগের রাতে টাকা পায় আর এক দল। আপনারা ঠিক আসতে কইলেও ঠিক, জোরে কইলেও ঠিক, জোরে কন্যা ঠিক না বেঠে। অযুবক আল্লাহর বান্দা, আল্লাহ কেমন জানো মাল ক্রয় করবেন, কেমন মাল আল্লাহ ক্রয় করবেন বান্দা জেনে নাও, হযরতে বুজুর্গে ফারি খাদেমে খাইরুল বাশার, হযরতে বুজুর্গে ফারি খাদেমে খাইরুল বাশার, জিন্দেগি মে খেদমতু মে নবী পর জিন্দগি মে না বানায়া আপনা ঘর। মদিনার জিন্দগিতে একদিন এক লোক উট চড়াইতেছিল, উট চড়াইতেছে, বুঝছেন হাদিসের কথা, উট চড়াইয়া উটটা বেঁধে লোকটা গাছের নিচে ঘুমাইছে, লোকটা যখন ঘুমায় রইছে উটটা রশি ছিঁড়ে আর একজনের ক্ষেতের মধ্যে ঢুইকা তার সম্পদ গুলো নষ্ট করে ফেলেছে, ওই ক্ষেতওয়ালার মালি দৌড়ে আসছে উটটারে বন্দি করছে, উট বন্দি করার পর উটের মালিককে খুঁজে পায় না, উটের মালিকও তালাশ করে আমার উট কই, দৌড়াইতে দৌড়াইতে গিয়ে উট পাইছে, দেখে দুই ভাই উটটারে আটকায় রাখছে, দুই ভাই উটটারে আটকায় রাখছে, তার বাবা সামনে দাঁড়ানো, এবার ঝগড়া শুরু হয়ে গেছে, উট ঘুমান্ত ছিল সেও ঝগড়া করতেছে, আমি ইচ্ছা করে আমার উটে তোমার ক্ষেতের মধ্যে ছাড়ি নাই, ওই লোক কয় তবুও তোমার উট আমার ক্ষেতের ফসল খাইছে, তোমার এবার জরিমানা দিতে হবে, ঝগড়া করতে 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 একটা পর্যায়ে মারামারি পর্যন্ত চলে গেছে, ওই উটওয়ালা একটা পাথর উঠায় মারছে, বুঝতে পারে নাই পাথরটা এসে দুই ভাইয়ের বাবার চেহারার উপরে পড়ে বাবা মারা গেছে। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর দরবারে চলে যায় বিচারের জন্য, গিয়া ডাক দিয়া কয় ও খলিফাতুল মুসলিমিন, আসামি নিয়ে আসছি, আমার বাবার উপ চেহারার উপরে পাথর মেরে শহীদ করে ফেলেছে। হযরত ওমর ফারুক লোকটার জিজ্ঞাসা করে কেন করলেন, কয় ভুলে করছি। হযরত ওমর ফারুক বলে আল কতলু বিল কতল, ইসলামের নিদর্শন কতলের বদলে কতল, হত্যার বদলে হত্যা, না না কোনো ছাড় পাওয়া যাবে না, যাও যাও তাড়াতাড়ি বন্দি করো একে, বন্দি করে ফেলেছে, ফাঁসির কাষ্ঠে উঠাবে, ফাঁসির কাষ্ঠে দাঁড়ানো হযরত ওমর ডাক দিয়া কয় ও আসামি তোমার কি কোনো শেষ চাওয়া আছে, আসামি ডাক দিয়া কয় খলিফাতুল মুসলিমিন, আমার শেষ চাওয়া যাই হোক না কেন আমার তো কোনো ছোটার সুযোগ নাই। খলিফাতুল মুসলিমিন বলে না ছোটার সুযোগ নাই, তবে ওখানে বৈশা যদি আমি তোমার চাওয়া পূরণ করতে পারি করে দিব, বলো কি চাও। খলিফাতুল মুসলিমিন যখন অভয় দিলেন লোকটা এবার ডাক দিয়া কয় ও খলিফাতুল মুসলিমিন, আমার এমন একটা চাওয়া এটা আপনি পূরণ করতে পারবেন না, আমার একটু বাড়ি যাওয়া দরকার, ফাঁসির আসামিরে কোনো দিন কেউ বাড়ি যাইতে দেয় নাকি? খলিফাতুল মুসলিমিন কয় না না না,
বাড়ি যাইতে পারবেন না। কয়ন খলিফাতুল মুসলিমিন বাড়ি না গেলে আমার কাজ সম্পন্ন হবে না। কি কাজ? এবার ওই লোকটা ডাক দিয়ে কয়ন খলিফাতুল মুসলিমিন, আমার বাড়িতে একটা গাভী আছে, ওই গাভীর দুধ বিক্রি করে করে আমার সংসার চালাই। আমার দুইটা বাচ্চা আছে, না জানি এই তিন দিন পর্যন্ত আমার বাচ্চাগুলো না খায়া বাড়িতে কেমন করতেছে, তবু আমি আমার বাচ্চারে দেখার জন্য নবী আমি যাব না। তবে আমি একটা ভাইয়ের কাছ থেকে কিছু দিনার ঋণ এনেছিলাম, আমার বিবিও জানে না আমার বাচ্চারাও জানে না। ও খলিফাতুল মুসলিমিন, এখন যদি আমার ফাঁসি হয়ে যায় আল্লাহ তো আমার কবর গেলেও ছাড় দিবেন, আপনি যদি আমার একটু সময় দেন আমি কি আর ঋণটা পরিশোধ করে আসব। হযরত ওমর ডাক দিয়া কয় না না না, এটা কোনোদিন সম্ভব না, তুমি যে আবার আসবে এর কোনো গ্যারান্টি নাই। তবে হ্যাঁ, একটা ভাবে তুমি যেতে পারবা, তোমার জন্য কেউ যদি জামিনদার হয়ে যায়, তোমার পক্ষে যদি কেউ এখানে দাঁড়ায়, তুমি না আসলে সে ফাঁসিতে ঝুলবে, এমন একটা লোক যদি এখানে দাঁড়ায় তাইলে আমি ছাড় দিতে পারি। খলিফাতুল মুসলিমিনের কথা শুই না ওই যুবকটা মুস্কি মুস্কি হাসে আর কয়, ও খলিফাতুল মুসলিমিন, এমন লোক এই ময়দানে পাওয়া যাবে না। সাহাবায়ে কেরামরাও বলে অসম্ভব, কেউ তার পক্ষে দাঁড়াবে না, শুধু শুধু জীবন দিয়া কেউ সেখানে জামিনদার হবে না। হঠাৎ করে তাকায়া দেখে মজলিসের পিছন থেকে চাদর মোড়া দেওয়া এক সাহাবি হাতটা উঠে বলে আমি জামিনদার হব। আল্লাহর নবীর সাহাবি আবু যর গিফারি, হযরত ওমর তাকায়া দেখা আবু যর গিফারি হাত উঠাইছে, হযরত ওমর ডাক দিয়া কয় তাহার হেনা ইয়া এসে দাঁড়াও। হযরত আবু যর গিফারি যখন ডান পাশে দাঁড়াইল, এবার হযরত ওমর ফারুক ডেকে বলে আবু যর, তুমি যে দাঁড়াইছো তুমি কি জানো না এই লোক না আসলে তোমার ফাঁসি হয়ে যাবে। হযরত আবু যর কয় খলিফাতুল মুসলিম, আমি ভালো করে জানি ফাঁসি হয়ে যাবে। তবে ও খলিফাতুল মুসলিমিন, আমি এটা বিশ্বাস করি আমার মুসলমান ভাই আমাকে ধোকা দিবি না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আমার মুসলমান ভাই আমাকে ধোকা দিবে না। কেমন বিশ্বাস! আর আপনি অন্যের মা ঠকায় খান মোটেও চিন্তা করেন না, অন্য মুমিনের ব্যথায় আপনি ব্যথিত হন না। আপনার আমার সামনে ফিলিস্তিনের মা বোনদের হত্যা করা হয়, ছোট ছোট বাচ্চার লাশগুলো টুকরো টুকরো করে ফেলা হয়, ওই গাজায় মুসলমানরা খানা পায় না, বারুদের গন্ধ, রুটি থেকেও বারুদের গন্ধ। আল্লাহর কাছে দুইটা রাগাত নামাজ পড়ে তো বলা যায় আল্লাহ বিশ্বে মাজলুম মুসলমানদের তুমি হেফাজত কর, বলা যাবে ইনশাআল্লাহ। ও নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম আবু যর গিফারি এবার রাজি হয়ে গেল। হযরত ওমরকে আবু যরকে দ্রুত বন্দী করে ফেল, আবু যর গিফারিকে বন্দী করে ফেল। আবু যর গিফারি বন্দী হয়ে গেল, সময় নিল তিন দিন, কয়দিন, শুক্রবার জুমার পর আবু যর গিফারির ফাঁসি। ময়দানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে গেছে, ওই যুবক যদি না আসে আবু যরের ফাঁসি হয়ে যাবে। খলিফাতুল মুসলিমিন মসজিদের মিম্বরে খুতবা দিবে, নবী তো আমার দুনিয়ায় নাই,
খুতবা দেওয়ার জন্য যাওয়ার আগে আগে জেলখানার মধ্যে খলিফাতুল মুসলিমিন ওমর গিয়া ডাক দেয়, ও আবু যর, তুমি কি জানো একটু পরে তোমার ফাঁসি হয়ে যাবে? তুমি কেমনে একটা মুসলমানকে, যদিও মুসলমানকে বিশ্বাস করবে, তুমি কোন গ্যারান্টিতে তুমি তার জামিনদার হইল? ও আবু যর, একটু পরেই তোমার ফাঁসি হয়ে যাবে, আমি ওমর এটা সহ্য করতে পারবো না, তবে বিচারকের সহ্য করে নিতে হবে। কথাটা বইলে হযরত ওমর ফারুক এবার মিম্বরে দাঁড়াইয়া খুতবা দেওয়া শুরু করে দিল। খুতবা যখন দেওয়া শুরু হয়ে যায়, এদিক দিয়া সব মানুষ নামাজের পর ময়দানে নেমে পড়ছে। খলিফাতুল মুসলিম এবার সবাইকে ডাক দিয়া কয়, তোমরা তাড়াতাড়ি আবু যর গিফারিকে ফাঁসির কাষ্ঠে উঠাও। আবু যর গিফারির হাত বেঁধে ফাঁসির কাষ্ঠে যখন দাঁড় করানো হলো, আবু যর গিফারির রশিটা যখন গলায় বাঁধা হলো, আল্লাহর নবীর সাহাবী ওমর ডাক দিয়া কয়, আবু যর, তোমার জন্য আর সময় নাই, সূর্য ডুবে যাচ্ছে, আর সময় করতে পারবো না। ও আবু যর, তোমার সেই আগন্তুক যদি এখন আসে, এখনো তুমি সার পাওয়ার সময় আছে, সূর্য ডোবার আগ পর্যন্ত আসে না যুবক। ফাঁসির কাষ্ঠটা যখন, ফাঁসির রশিটা যখন গলায় ঝুলানো হলো, হঠাৎ করে সবাই তাকায় দেখে এক ঘোড়ার পিঠে চড়ে মদিনার ধুলো বালু উড়িয়ে যুবক পতাকা উড়ায় আর কয়, তারা ফাঁসি দিবে না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দাঁড়াও ফাঁসি দিবে না, দাঁড়াও। সবাই তাকায় দেখে তিন দিন আগে যেই যুবক আবু যর গিফারিকে জামিনদার বানাইছিল, সেই যুবক ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্য হাজির হয়ে গেছে। হযরতে আবু যর গিফারির ফাঁসির রশিটা ছুটাইয়া যুবকটা যখন উঠানো হলো, বাদী যেই দুই ভাই যার বাবাকে হত্যা করেছিল, ওই দুই ভাই ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন, না না না, এই যুবকের বিরুদ্ধে আমাদের মামলা আমরা উঠা নিলাম, ফাঁসি দিবেন না, ফাঁসি দিবেন না, কারণ যেই যুবক নিজের ইমানদার, নিজের ইমান এত পাকা পোক্ত, যেই যুবক আমার আল্লাহর ভয়ে নবীর মহাব্বত এখানে চলে আসছে, এই যুবক ইচ্ছা করে আমার বাবারে হত্যা করতে পারে না। খলিফাতুল মুসলিমিন সাথে সাথে যুবকরে মুক্তি দিয়া দেয়, জোরে কান, সুবহানাল্লাহ। আবু যর গিফারি কেমন একজন সাহাবী, নবীজি আমার বসে আছে, চাদর মুড়া দিয়া সাহাবা পিছন থেকে যাচ্ছে, আল্লাহর নবী আর হযরত জিব্রিল দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছে, চাদর মুড়ি দিয়া পিছন থেকে চেহারা দেখা যায় না, ওদিকে হাঁটতেছে। এবার ডাক দিয়া কই, জিব্রিল কয়, নবী গো, এই সাহাবিটাকে আপনি চিনেন নি? নবী কয়, চাদর পরা পিছন থেকে চিনা যায় না। হযরত জিব্রিল কয়, এটা আপনার আবু যর গিফারি। নবী অবাক হয়ে কয়, কি বলেন, আপনি কেমনে চিনেন? আমি পিছন থেকে চিনলাম না, আপনি চিনলেন? তখন জিব্রিল বলে, নবী, আপনার আবু যরকে শুধু আমি না, আসমানের কোটি কোটি প্রত্যেকটা ফিরিস্তা চিনে। কেন? কয়, নবীজি, হযরত আবু যর গিফারি আপনার খেদমতের জন্য জীবনে বিয়াটাও করে নাই, আপনার খেদমতের জন্য জিন্দগিতে কোনোদিন আপনার এই খেদমতের জন্য ঘরটা পর্যন্ত উঠায় নাই, এবং আবু যর সর্ব অবস্থায় শুধু সূরা ইখলাস পাঠ করে, এই আমলগুলো এবং আপনার মহাব্বতগুলো আল্লাহর দরবারে পছন্দ হয়ে গেছে, এজন্য আমার আল্লাহকে ফিরিশতারা দেখছো আমার আবু যর যায়, প্রায় সময় আল্লাহ বলে দেখছো আমার আবু যর যায়, দেখ আমার আবু যর যায়, দেখ চাদর মুড়ি দিয়ে দিয়ে যায়।
ইমানটাকে বান্দা মজবুত করে নাও। মুনাফিকি মার খা ইমান দিয়া আল্লাহর কাছে আমার জান ও মাল বিক্রি করা যাবে না। নামাজ পড়ি সুদ খাই, নামাজ পড়ি ঘুষ খাই, নামাজ পড়ি তবু হারাম ছাড়ি না, নামাজ পড়ি ফায়সা কথা ছাড়ি না, রোজা রাখি আর পরও তোমার রাগ কমে না, মানুষের সাথে দুর্ব্যবহার কমে না, তোমার সামানটা হেফাজত হয় না, আল্লাহর দরবারে বড় বড় আমলের জন্য ধরা খাবো না, একটা মানুষকে একটা কথা দ্বারা কষ্ট দিলে আমার আল্লাহর আরশটা কেঁপে উঠে। সুতরাং সব শুধু নামাজের আমল না, তোমার জবানটাকেও হেফাজত করা বড় আমল। এই জন্য বলি মুসলমান, শুধু জবানটাকে হেফাজত করে নাও, দেখবা আল্লাহ বহু আমল বহু অন্য অন্য গুণা থেকেও তোমারে আমারে হেফাজত করবে। ঠিক কিনা জোরে কর। নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে এরপরেও বান্দার দুর্নীতি করে, নামাজ পড়ে বান্দা মাথায় টুপি দেয়, এরপরেও বান্দার জবান থেকে অন্য মুসলমান নিরাপদ নয়, বান্দার কার্যক্রম দ্বারা অন্য মুসলমান অন্তরে কষ্ট পায়, হালাল না হারাম? হারাম। অন্য মুসলমানকে কষ্ট দেওয়া কথা দ্বারা হারাম। ঈমানটাকে মজবুত করে নাও। শুনেন, এই ঈমান সব মজবুত করবেন। আরে আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নাম, অন্ধ সাহাবী, অন্ধ সাহাবী, খলিফাতুল মুসলিমিন ওমরকে কয়, ওমর আমার একটু যুদ্ধে নিয়ে চলো। কয়, কেন? আপনি অন্ধ সাহাবি, আপনি যুদ্ধে যাবেন কেন? উম্মে মাকতুম বলে, আমি যুদ্ধে যাব, আল্লাহর নবীর সাথে যুদ্ধ করব, এটা আমার অনেক বড় পাওয়া। আবু ওমর আমাকে আবু বকরও নেয় নেয়, নবীজিকে অনেকবার বলছি, নবীও আমাকে নেয় নেয়। ওমর, তো নবীও তো দুনিয়া থেকে চলে গেছে, তুমি একটু আমার সুযোগ দাও। হযরত ওমর বলে, আমি কিভাবে সুযোগ দিব? আমি তো আপনার সুযোগ দিলে আপনি তো সেখানে গিয়ে শহীদ হয়ে যেতে পারেন, আপনি তো তরবারিও দেখবেন না। উম্মে মাকতুম বলে, ওমর আমি যখন যুদ্ধে যাব, আমি সামনে দৌড়োদৌড়ি করব, আমার গায়ে তীর আসলে হতে পারে আমার পিছনে একজন মুমিন বেঁচে যাবে, আর আমার রক্তগুলো যখন শরীর থেকে ঝরবে, আমি সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবো, আল্লাহ জীবনে কিছু করতে পারি নাই, তোমার দিনের জন্য রক্ত ঝরাই, আল্লাহ আমারে জান্নাত দিয়ে দাও। অন্ধ সাহাবি, সেই অন্ধ সাহাবি যুদ্ধে গিয়া শহীদ হইয়া গিয়েছিলেন। এইটা হলো নির্ভেজাল ঈমান, এটাকে বলে এই ঈমান, এই জানমান আল্লাহ ক্রয় করবেন, বুঝবেন কোন জান মাল আল্লাহ ক্রয় করবেন। আপনি কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন, আল-ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি, আজকে কিয়ামতের ময়দানে আমার ছায়া ছাড়া কোনো ছায়া নাই, আজকের কিয়ামতের ময়দানে একমাত্র আমার আরশই হলো মূল আরশ, এর বাহিরে কেউ ছায়া পাবে না। আল্লাহর নবী বলে, সেদিন একদল মুমিন আরশের নিচে ছায়া পাবে, কারা? আমি এবং আমার সেই সকল উম্মত যারা আল্লাহর জন্য, নবীর জন্য, দিনের জন্য জীবনকে, মালকে, দৌলতকে উৎসর্গ করে দিয়েছে, সুবহানাল্লাহ, তারাই সেদিন আরশের নিচে ছায়া পাবে। আল্লাহ নবী আম্মা জান আয়েশার ঘরে যাওয়ার পর, আম্মা জান আয়েশার ঘরের চৌকির উপরে বসে নবী আমার অন্যদিকে তাকা তাকা ফুফা ফুফা কান্দে, আম্মা জান আয়েশা ডেকে বলে, ও নবী আমার, আমি কি এমন অপরাধ করলাম যে অপরাধের কারণে আপনি বৈশা ফুফায়া ফুফায়া কান্না করতেছেন? আম্মা জান আয়েশার কথা শুই না, নবী কয়, আয়েশা আমি কান্না করি তোমার কোনো কষ্টে, তোমার কোনো অপরাধে না, আমি কান্না করি কিয়ামতের দিন আমার উম্মতগুলোর কি উপায় হবে, কারণ ওই কিয়ামতের ময়দানটা তো ভয়ঙ্কর, সূর্যটা এক বিঘাত মাথার উপরে চলে আসবে, ছাড় দিবি না, এত ভয়ঙ্কর কেয়ামত,
সেদিন এমন অবস্থা হবে ও আয়েশা মানুষগুলো উলঙ্গ হয়ে দৌড়াইতে থাকবে। আল্লাহর নবীর কথা শুনে আম্মা জানা আয়েশা কয়, নবী মানুষগুলো সেদিন কি মোটেও লজ্জা লাগবে না। আল্লাহর নবী ডেকে বলে, আয়েশা সেদিন মানুষের লজ্জা তো দূরের কথা, কে কার বাবা কে কার মা পরিচয় থাকবে না। সন্তান বলবে, মা কো আমাকে একটু নেকি দাও। সন্তানকে মা নেকি দিবে না, মাও সন্তানকে নেকি দিবে না। একটা নেকির জন্য কত দৌড়ান দৌড়াইবে, কেউ কাউকে সাপোর্ট দিবে না। সন্তানকে মা লাথি মারবে, যা তুই আমার সন্তান না। বাবাকে লাথি মারবে, যা তুই আমার সন্তান না। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ দিবে সান্ত্বনা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ও যুবক আল্লাহর বান্দা, আল্লাহ নবী ডাক দিয়া কয়, আয়েশা ওই কিয়ামতের ময়দানটা এত ভয়ঙ্কর, যেই আল্লাহকে তুমি চেনো রহমান নামে রহিম নামে, সেই আল্লাহ সেদিন কহার নামের একটা সাইনবোর্ড লাগাইয়া আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার, আজকের বাদশাহি কার। ও দুনিয়ার রাজা, ও দুনিয়ার বাদশারা, আইনাল জাব্বারুন কই দুনিয়ার প্রতাপশালীরা, আইনাল মুতাকাব্বিরুন কই জমিনের অহংকারীরা, আইনা মুলুকিল্লাত কই জমিনের নেতারা। অন্যের সম্পদ ঠকায়া খাইছো তোর ক্ষমতার বল দিয়া, অন্যের জমি দখল করছো তোর ক্ষমতার বল দিয়া, রিকশালের উপর চর মেরে দিছো, এতিমের সম্পদ ঠকায়া খাইছো। আয় 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 আয়, আজ আমি আল্লাহ দেখবো তোর কত বড় পাওয়ার। আল্লাহর হুংকারে মানুষগুলো আয়েশা 50,000 বছর বেহুশ হয়ে সিজদায় পড়ে থাকবে। 50,000 বছর পর মানুষগুলো এটা কাউকে পাইবে না সাহায্যকারীর জন্য। আদম নবীর কাছে যাবে, আদম নবী বলবে, যাও কোনো সাপোর্ট দিতে পারবো না। মুসা নবীর কাছে যাবে, যাও কোনো সাপোর্ট দিতে পারবো না। ঈসা নবীর কাছে যাবে, বলবে, যাও কোনো সাপোর্ট দিতে পারবো না। ইব্রাহিম নবীর কাছে বলবে, সব নবীরা বলবে, আমার জান আমার প্রাণ আমরা কাউকে সাপোর্ট দিতে পারবো না, যাও জলদি যাও, আমরা সাপোর্ট দিতে পারবো না, কারণ আমাদের জীবন নিয়ে আমরা বড় অসহায়। আমরা আল্লাহর কাছে কেমনে যাব? এবার আমার নবী বলে, আয়েশা আমাকে আল্লাহ তার চেয়ারের পাশে আরেকটা চেয়ার দিবে মাকামে মাহমুদ নামে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ওই মাকামে মাহমুদে আমি যখন দাঁড়ায় থাকব, আমার আল্লাহ ডাক দিয়া বলবে, জিব্রিল আমার হাবিবকে বসতে বলো। জিব্রিল আমিন গিয়া বলবে, নবী আপনি বসেন। আল্লাহর নবী তখন চেয়ারের পায়া হাতা ধইরা দাঁড়ায়া থাকবে, আর ডাক দিয়া বলবে, আল্লাহ আমি কেমনে বসবো, আমার উম্মত গুলোর এখনো আপনি মাফ করেন না, আমি কেমনে বসব। আল্লাহ তাআলা বলবে, ও নবী গো আপনি টেনশন কইরেন না, আপনার উম্মতের জন্য আপনি সুপারিশ করেন, আমি আল্লাহ যাকে সুপারিশ করবেন তাকেই জান্নাতুল ফেরদাউস দিয়া দিব, যাকে সুপারিশ করবেন তাকেই জান্নাতুল ফেরদাউস দিয়া দিব। আল্লাহর নবী এবার দাঁড়ানো, হঠাৎ করে হাজার হাজার কোটি কোটি মানুষ
ওই কিয়ামতের ময়দানে দৌড় দিবে। কিয়ামত বিশ্বাস হয় না আপনাদের? বিশ্বাস হয় না? আমরা একসময় কিছু ছিলাম না, এই যে মানুষগুলো আসলাম, অনস্তিত্ব থেকে অস্তিত্বে আসছি, এটা সত্য না মিথ্যা? তাইলে আবার আল্লাহ উঠাবেন? এটা অসম্ভব। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, দুইটা ভাগ হয়ে যাবে সেদিন, ইমানদার বেঈমান। নবী সিজদায় পড়ে কাঁদতে থাকবে, মানুষগুলো যখন দৌড়াইয়া দেখবে মাকামে মাহমুদের কিনারা দিয়ে দৌড়াবে, আর শুনবে ভিতরে গুন গুন করে কে যেন কান্না করতেছে। মানুষগুলো পর্দাটা সরাবে, তাকায়া দেখবে আপনার আমার মায়ার নবী সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করতেছে। আল্লাহর নবী যখন মাথাটা উঠাবে, হাদিসে বলা হয় নবীর চোখ বে বে অঝোরে পানি পড়তে পড়তে দাড়ি ভিজে জমিনটা পানিতে ভেসে যাবে, টপ টপ করে পানি পড়তে থাকবে। এবার আল্লাহর নবী সবাইরে বলবে, আসো তোমরা কোথায় দৌড়ো, আমি তো তোমাদেরকে খুঁজতেছি। সব মানুষগুলো নিয়ে আল্লাহর কাছে যাবে, গিয়া নবী আমার সিজদায় পড়ে যাবে, গিয়া ডাক দিবে, ও দয়ার আল্লাহ আপনি তো বলছেন লামিয়ালি দোয়ালাম ইউলাদ, কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই, বড় মায়া করে বান্দা বানাইছেন আল্লাহ, রাগ করে জাহান্নামে ফালায়া দিয়েন না। আল্লাহ বলেন ইরফা রাসাক ইয়া হাবিবার রহমান, নবী মাথা উঠান, আপনার চেহারাটা আমাকে দেখান। নবীর চেহারাটা যখন উঠাবে, নবীর চেহারা দেখার সাথে সাথে আল্লাহর আকাশচুম্বী রাগ পানি হয়ে যাবে। আল্লাহ বলবে, হে নবী আপনি সুপারিশ শুরু করেন, আমি আল্লাহ যাকে সুপারিশ করবেন তাকেই জান্নাত দিব। আল্লাহ নবী এবার সুপারিশ শুরু করবেন, ওদিক দিয়া জাহান্নামের গুরিম গুরিম আওয়াজ, হাল মিন মাজিদ, আল্লাহ আমার পেটে খুদা বেঈমানগুলোর আমার পেটে জলদি দাও, তাড়াতাড়ি আমার খাবার দাও। আল্লাহ বলবে ইসমির, ও জাহান্নাম ধৈর্য ধার, বিচারের কাজটা শেষ হইলে তোরে আমি খাবারগুলো দিতেছি। ও যুবক ভাই গো, কিসের মায়ায় পড়েছো, কিসের দুনিয়ার পিছু, দুনিয়াটা কিছুই না রে যুবক, ও আমার বৃদ্ধ বাবা কত দিন কাটায় দিলেন, আজকে মাহফিল আসছেন আল্লাহর জন্য নবীর জন্য, জান ও মাল কোরবানি করে জীবনটারে উৎসর্গ করে দেন। আল্লাহ আপনার আমার মালের মধ্যে জানের মধ্যে যে পরিমাণে ভাইরাস, আপনার আমার মালের মধ্যে জানের মধ্যে যে পরিমাণে গুনাহ, আল্লাহ আমার জান আমার মাল কোনোদিন ক্রয় করবেন না। এই জন্য তওবা দরকার, জানি ইবাদতগুলো সব ঠিক করা দরকার, নামাজ রোজা হজ যাকাত, নামাজ রোজা হজের পাশাপাশি যাকাত বেশি বেশি দেওয়া, মালি ইবাদত মালের হক আদায় করা যাকাত দেওয়া, মালি ইবাদত আপনি দান সদকা বেশি বেশি করা, অন্যায়ের প্রতিবাদ করবেন, সব কিছু করবেন, দান খয়রাত করবেন না। আপনি নামাজ পড়লেন রোজা রাখলেন দান খয়রাত করলেন না, আপনি বড় 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 মুবাল্লিগ হইলেন, বড় বড় পীরের মুরিদ হইলেন, দান খয়রাত করলেন না, আল্লাহর রাস্তায় দিলেন না, মাদ্রাসায় দিলেন না। ও যুবক আমার, বন্ধুরা আমার, আল্লাহর কসম আল্লাহর কসম, আল্লাহর নবী বলে ওই মালগুলো জানগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ সাপ বানায় গলার মধ্যে পেঁচায়া দিবে। এই জীবনটা, এই জান, এই মাল, এই সব কিছু কার জন্য? আরো জোরে বলেন কার জন্য, জোরে বলেন কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল জীবনে কি
কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার, এই দুনিয়ায় আছি তোমার দয়াতে, তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে, নেই হৃদয়ে তুমি ছাড়া কেউ তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার, সব হবে একমাত্র কার জন্য, কোনো দলের জন্য, কোনো নেতার জন্য, কোনো পীরের জন্য, আমার জীবন আমার মরণ আমার জান আমার মাল আমার দৌলত সব হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? রাজি আছেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। বয়ান করবেন আমার বড় ভাই, উনি চলেও আসছেন আলহামদুলিল্লাহ, বলেন আরো আসতে কন না, উনি বয়ান পেশ করবেন, উনি বয়ান পেশ করবেন। উনি আসার আগ পর্যন্ত আমি একটু আপনাদের কাছে হৃদয়ের দু একটা ব্যথা আপনাদের কাছে বলবো ইনশাআল্লাহ। ব্যথা হলো আমাদের এলাকায় বড় কোনো কওমি মাদ্রাসা এখনও গড়ে ওঠে নাই, এখনও সর্বজনীন শিক্ষায় শিক্ষিত বড় বিশাল শিক্ষা সিলেবাস আমাদের এলাকার ছাত্ররা এখনও পায় নাই। আমরা আলহামদুলিল্লাহ, মনোযোগ দিয়ে একটা মিনিট কথা শুনেন, এই আমি বিজ্ঞান সম্পর্কে যা জানি, কসমোলজি বিদ্যা বলেন, অ্যাস্ট্রোলজি, বায়োলজি, জিওলজি, ফিজিক্সের পদার্থবিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, সামুদ্রিক বিজ্ঞান যেটা, এরপরে বিগ ব্যাং থিওরি, পৃথিবী সৃষ্টিতত্ত্ব, কোরআনিক যত সায়েন্স আছে, ইভেন মেডিকেল সায়েন্সের টোটাল থিওরিগুলো বলেন, টোটাল জ্ঞানের একটা সমষ্টিগত ব্যাপার কোরআনের মাধ্যমে আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি পেয়েছি, যারা কোরআন পড়ে তারাও পেয়েছে, শুধু আমি কেন সবাই পায়। আপনারা মনে করবেন না হুজুররা মাদ্রাসায় বইরে মনে হয় কিছু বুঝে না, হুজুররা মনে হয় কিছু পারে না, হুজুররা রাষ্ট্রও চালাতে পারে, হুজুররা খানকাও চালাতে পারে, হুজুররা লেখালেখিও করে, হুজুররা কলামিস্ট সাংবাদিকতাও পারে, হুজুররা প্রত্যেকটা সেক্টরে আছে। আপনার তো টাইগার বাহিনী ক্রিকেট দল, বাংলাদেশ ক্রিকেট দল, কোটি 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 টাকা আপনারা খরচ করে দেখছেন, এই পত্রিকার পাতা খুললেই টাইগার বাহিনী আন্ডা লইয়া ফিরছে, আন্ডা আন্ডা বাংলাদেশ ক্রিকেট দল কোটি কোটি টাকা ব্যয় আন্ডা লইয়া ফিরে, বিশ্বকাপ তো দূরের কথা, একটা সায়ের কাপ লইয়া যেতে পারে, ঠিক আস্তে কইলেও ঠিক, জোরে কইলেও ঠিক। এদের পিছনে হাজার কোটি ডলার ব্যয় করা হয়, এরা কি আনছে, বছরে একটা দুইটা জয় কোনো দলের বিরুদ্ধে তো টকশো গরম, সেকুলাররা পাগল হয়ে যায়, বাংলাদেশ জিতছে, আর আমরা হুজুররা কোরআনের হাফেজরা, আমার ছাত্ররা দেখছেন প্রদর্শনী দিয়েছে, এরা প্রতি বছর, এরকম ছাত্ররা প্রতি বছর একটার দুইটা না শত রাষ্ট্রকে পেছনে ফেলে কোরআনে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরে, ঠিক কি নজরে বলেন, প্রতি বছর দুইবার তিনবার শত শত রাষ্ট্রকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হচ্ছে। আমরা সংবর্ধনা, রেড কার্পেট রিসেপশন আমরা চাই না, আল্লাহর পক্ষ থেকে আমরা প্রতিদান চাই, আমাদের সন্তানরা সামনে বক্তব্য দিবে, মানুষের সামনে কথা বলবে, আমাদের সন্তানরা কোরআন হাদিস শিখবে এবং আপনাদেরকে শিখাবে, এভাবেই জামিয়া ইমদাদিয়ায় আমরা সন্তান গড়ে তুলতেছি আপনাদের দোয়ায়। শুধু আমরা শিখছি, শিক্ষা বইয়ে রইছি, এরকম শিক্ষা আমরা দিচ্ছি না, আমাদের তালিমের পাশাপাশি তরবিয়াত চলে, কিভাবে একটা সন্তান আপনার সামনে কথা বলবে, একটা পিচ্ছি বক্তব্য দিছে শুনছেন নি, আপনার যদি পায়ে 10-12টা বান দিয়ে এরপর খাড়া করি তাও পাও থামান যাইবে না, মাইক ধরাই দিলে এমন কাঁপা কাঁপবে, একটু কন না, হে কেমনে নির্বিঘ্নে বক্তব্য দিয়ে গেল, এরকম সন্তান মাদ্রাসায় তৈরি হয়, এর দ্বারা কোনোদিন দুর্নীতি হয় না, এদের দ্বারা লম্পটগিরি হয় না, এদের দ্বারা বাপপারি হয় না, দেশের সম্পদ চুরি হয় না, এদের দ্বারা বিজেপির টাকা চুরি হয় না, এদের দ্বারা সুদ ঘুষ অন্যায় হয় না, এরাই সোনার মানুষ, এরাই নাইবে নবী।
আলহামদুলিল্লাহ আমি বলতে চাই কষ্ট পাবেন না, স্কুল কলেজে পড়াইয়া লাভ নাই এই কথা আমি একবারও বলবো না, তবে নবীর আদর্শ যদি থাকে স্কুলে পড়লেও সমস্যা নাই, আপনার সন্তান যদি কলেজে পড়ে সমস্যা নাই, নবীর আদর্শ থাকতে হবে। কিন্তু কয়জনের থাকে? মাদ্রাসায় পড়ান, মাদ্রাসার শিক্ষা আগের শিক্ষা ভুলে যান, বর্তমান সিলেবাস আলহামদুলিল্লাহ বিজ্ঞান শিখবেন, রাষ্ট্র চালাতে হবে, রাষ্ট্র তো মুসলমানরাই চালাইছে, 56,000 বর্গমাইল লইয়া যেই লাফালাফি, আপনি তো পুরো বাংলাদেশের প্রধানমন্ত্রীও না, এই এলাকার ওয়ার্ডের একটা সদস্য হয়েছেন আপনি, এতে মনে হয় আপনি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির চেয়েও ভাব বেশি, আর হযরত ওমর অর্ধ পৃথিবী শাসন করেছেন। তো মুসলমানের ইতিহাস তো শাসনের ইতিহাস, মুসলমান রাষ্ট্র চালাতে পারে, মুসলমান অর্থনৈতিক ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান সফটওয়্যার টেকনোলজি এমন কোনো জায়গায় নাই মুসলমানদের অবদান নাই। সেই মুসলমানরা কোথায় পেল? এগুলো কোরআন শিখে পাইল। এই রকম প্রতিষ্ঠানের মাদ্রাসার দরকার আছে না নাই? সেই আশা নিয়া সারা দেশে কষ্ট করে ওয়াজ মাহফিল করে যতটুকু আল্লাহ দেয়, এই আপনাদের এই রাস্তার মাথায় একটু জমি নেওয়া হয়েছে আপনাদের দয়া, আলহামদুলিল্লাহ। আমরা আগামী মাসে ওই জমিতে বিল্ডিংয়ের চারতলা ফাউন্ডেশনের কাজ ধরতেছি, আরও আসতে কোন আলহামদুলিল্লাহ কয়তলা ফাউন্ডেশন, ওখানে ইনশাআল্লাহ বিশাল কমপ্লেক্স গড়ে তুলব, যেখানে আপনার সন্তান ইসলাম শিখবে, কিভাবে চলবে আপনার সন্তান, কিভাবে মানুষ হবে, কিভাবে দিনের প্রচার করবে, কিভাবে তমদ্দুন শিখবে আপনার সন্তান, সমাজ শিখবে আপনার সন্তান, কলামিস্ট হবে আপনার সন্তান, একজন হক্কানি বক্তা হবে ইনশাআল্লাহ। এই ধারাবাহিকতায় সেখানে গত রাত্রে আমরা হিসাব করেছি, একতলা উঠাতে মোটামুটি 1,03,00,000 টাকা খরচ হবে। কত এখন আসতে কয়? এখন আমাকে বলেন এইটা কি আমি একা করা সম্ভব? জোরে গন, এই সামনের মাসেই সেখানে কাজ ধরব, এর জন্য 10 মিলে আমরা কাজ করব। একটা প্রতিষ্ঠান যে যত টাকার মালিক হোক, 10 জনের সহযোগিতা ছাড়া মসজিদ মাদ্রাসা কখনো ওঠে না। এই যে মসজিদটা, সেই ছোটোবেলায় দেখছি এই নে ছোট্ট বালু গর্তের মধ্যে ছিল মসজিদটা, মনে আছে নি? আপনারা তো ভালো করে জানবেন সেই মসজিদ আজকে কোথায় উঠছে, আরও উঠবে, ঠিক কিনা জোরে বলেন ইনশাআল্লাহ। আলিপুরের মসজিদ হবে বরিশালের শ্রেষ্ঠতম মসজিদ হবে না ইনশাআল্লাহ?